বিভিন্ন অঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে রোগীদের, এর মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। হেমন্তের শেষ ভাগ চলছে, আশি আশি করছে শীত। ঋতু বদলের এই সময়টাতেই বেড়েছে ঠান্ডাজনিত রোগ, আক্রান্তদের বড় অংশই শিশু। ব্রাহ্মণবাড়িয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে এখন এই রোগীর সংখ্যা প্রচুর, বহির বিভাগেও প্রতিদিন ভিড় করছেন আক্রান্তরা। হাসপাতালটিতে দেখা দিয়েছে শয্যা সংকট, রোগীদের অভিযোগ সরকারি বরাদ্দের ওষুধ মিলছে না, চিকিৎসা চালাতে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে বাইরে থেকে। জ্বরও ঠান্ডা, বাচ্চারও ঠান্ডা, এমন একটা অবস্থাতে থাকতে এভাবে চলতে থাকলে বাচ্চা কাছে আরও মানে অস্বাস্থ্য আরও বৃদ্ধি পাওয়া যাবে। রোগগুলিয়া কোনো সিট পায় না, কোনো ইয়া পায় না, ওষুধ পানি পায় না, বাড়ির থেকে টাকা থাকি না আনতেছি। শয্যা ও ওষুধের সংকট নিরসনের আশ্বাস দিল হাসপাতাল কর্তৃপক্ষ। ঠান্ডাজনিত রোগের প্রকোপ কমাতে জনসচেতনতার পরামর্শ সিভিল সার্জনের। আমরা চাহিদা দিচ্ছি 10 হাজারের মতো, আশা করি 10 হাজার না হোক কিছু একটা অ্যামাউন্ট আমরা পাওয়া যাব। ঠান্ডাজনিত কারণে মানুষ যেন সচেতন হয়, সেটার জন্য সবাইকে সজাগ থাকার জন্য আমি পরামর্শ দিচ্ছি। একই চিত্র ফরিদপুর জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালেরও, বেড না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। আমার বাবুর এই ঠান্ডাজনিত সমস্যার কারণে এই পুকুরিয়া ভাঙা থেকে এত দূর আসা। স্যার ঠান্ডা লাগছে তো, সেজন্য কাশি দিতেছে অনেক, সেজন্য তো আসছি। চিকিৎসকরা জানান হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের তো 40% এখন শ্বাসকষ্ট এবং 40% ডায়রিয়া, 80% এই রোগী আর 20% অন্য রোগ, টাইফয়েড আছে, এগুলো আছে, কিন্তু বেশি রোগী কিন্তু এই রোগী। 80% রোগী আমরা এখন পাচ্ছি ডায়রিয়া এবং শ্বাসকষ্ট। জেলার একমাত্র বিশেষায়িত হাসপাতাল হওয়ায় গত 4 দিনে চিকিৎসা নিয়েছে 600 বেশি রোগী। রওশনা তানিয়া, চ্যানেল 24। দর্শক, ঠান্ডার আরও খবর জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঝিনাইদহে শীতের প্রকোপ কেমন দেখছেন এবং হাসপাতালগুলোতে আসলে রোগীদের ভিড় কেমন? রাকিব, আসলে শীতের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে তো, আর এই শীতের শুরুতেই শিশুদের ঠান্ডা, নিউমোনিয়া, ডায়েরিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের 250 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের শিশু ওয়ার্ডে। তো আমি এখানে এসে দেখেছি যে এই শিশু ওয়ার্ডে 40 বেডের বিপরীতে প্রায় 3 গুণ রুগী এখানে ভর্তি রয়েছে। তো গত 15-20 দিন আগেও এই হাসপাতালে কিন্তু প্রায় 200 রোগী ভর্তি ছিল বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। তবে রোগীর সংখ্যা আগের থেকে তুলনামূলক অনেকটাই কমেছে। তো আসলে এখানে এই শিশু ওয়ার্ডে একজন মাত্র কনসালটেন্ট এবং 2 জন নার্স দ্বারাই তারা সেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তো এ বিষয়ে চিকিৎসকরা বলছেন যে আসলে 2 জন নার্স এবং 1 জন চিকিৎসক দ্বারা এত রোগী চিকিৎসা সেবা দিতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে। তো তারপরেও তারা কিন্তু এই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং শিশুদেরকে সাবধানে রাখার সেই পরামর্শই তারা দিচ্ছে। তো এই ছিল ঝিনাইদহ শিশু ওয়ার্ডের সর্বশেষ পরিস্থিতি। রাকিব, ধন্যবাদ সাদ্দাম। দর্শক, আমাদেরকে ঝিনাইদহ থেকে শীতের এবং ঠান্ডাজনিত রোগের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদ্দাম হোসেন।